বিজেপি প্রার্থী ঘোষণা করেছে দক্ষিণ দিনাজপুর জেলায়। বালুরঘাট বিধানসভা বাদে দক্ষিণ দিনাজপুর জেলার বাকি পাঁচটি আসনের প্রার্থীরা হলেন কুশমন্ডি বিধানসভায় রঞ্জিত রায়, হরিরামপুর বিধানসভায় নীলাঞ্জনা রায়, গঙ্গারামপুর বিধানসভায় সত্যেন রায়, তপন বিধানসভায় বুথ রায় টুডু। কিন্তু বালুরঘাট বিধানসভা কেন্দ্রে কোনো প্রার্থী ঘোষণা হয়নি, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে তরজা। চলুন শুনে নি কি বলছে। দক্ষিণ দিনাজপুর জেলার ছটা আসনের মধ্যে পাঁচটা আসন ঘোষণা করা হলো, তো কারা কারা হলো এবং বালুরঘাট এখনো ঘোষণা করা হলো না, এই নিয়ে কি জানেন? দেখুন, একটু আগে আমরা সোশ্যাল মিডিয়াতে জানতে পারলাম বা টিভির মারফতে আমরা জানতে পারলাম যে দক্ষিণ দিনাজ কতগুলো সিটে আমার ডিক্লেয়ার হয়েছে। তার মধ্যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা, বিশেষ করে কুশমন্ডিতে প্রার্থী নাম ঘোষণা হয়েছে রঞ্জিত কুমার রায়, কুমারগঞ্জে ঘোষণা করা হয়েছে মানস সরকার, বালুরঘাটে এখনও করেননি, তপরে বুধরায় টুডু, গঙ্গারামপুর বিধানসভার ক্ষেত্রে প্রার্থী হয়েছেন সত্যেন্দ্রনাথ রায়, যিনি এর আগে উনি তৃণমূল কংগ্রেসের এমএলএ ছিলেন, বর্তমানে তিনি বিজেপিতে এসে যোগদান করেছেন, এবং হরিরামপুর বিধানসভার ক্ষেত্রে আমাদের রাজ্য কমিটির সদস্য যিনি জলপাইগুড়ি জেলার উনি অবজারভারও আছেন, নীলাঞ্জন রায়ের নাম আমরা জানতে পারলাম। বালুরঘাটের ক্ষেত্রে নাম ঘোষণা হলো না কেন? এই নিয়ে কি কোনো প্রার্থী নিয়ে বিক্ষোভ বা অন্য কিছু হকাউড়ে নামটা ঘোষণা করলো না? দেখুন, বালুরঘাটের নাম ঘোষণা কেন করা হয়নি এখনো পর্যন্ত আমি বলতে পারবো না, শীঘ্রই ঘোষণা হবে। তবে আপনারা যেটা বলছেন যে সেরকম আশা করি সেরকম কিছু হবে না দ্বন্দ্ব। না, বালুরঘাটে কি তাদের নাম নিয়ে কোনো জট পেকে আছে? আমি সেটা বলতে পারবো না জট পেকে আছে কিনা। না, একটা বইয়ের একজন বাইরের জন্য নাম জানা যাচ্ছিল, এটা কি স্থানীয় প্রার্থী হবে না বাইরের থেকে কেউ আসতে পারে? দেখুন, বালুরঘাটে কে প্রার্থী হবে বা আমরা জানতে পারছি যে একটা সোশ্যাল মিডিয়াতে নাম ঘোরাঘুরি করে যাও না, হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে আমি বিশেষ কিছু বলতে পারবো না। দেখো, আজকে আমরা দেখলাম যে বিজেপি প্রার্থী ঘোষণা করলো, কিন্তু সেখানেও আমরা দেখছি যে জেলার পাঁচটি বিধানসভার নাম প্রার্থী তালিকা নাম ঘোষণা করলেও তারা বালুরঘাটের নাম ঘোষণা করলেন না, এটাকে টিএমসি কীভাবে দেখছে? দেখুন, আমি আগেই বলছি বালুরঘাটে এমন কোনো মানুষ নেই যারা বিজেপি করে, সেই জন্য বিজেপি কোনো প্রার্থী খুঁজে পাচ্ছে না। আর যদি আপনি উল্টো দিক থেকে বলেন, আমরা শুনেছি যে 150 জন নাকি প্রার্থী, সেই জন্য ওনারা প্রার্থী করতে পাচ্ছেন না। জেলার সর্বত্রই প্রার্থী দিয়েছেন, শুধু বালুরঘাটে দিতে পারেননি। তার মানে দুটো হতে পারে, একটা ওনারা কোনো বিজেপির প্রার্থী খুঁজে পাচ্ছেন না, অথবা তাদের নিজেদের মধ্যে প্রচুর পরিমাণে দরখাস্ত পড়েছে সেই জন্য করছে। তো আমার বিশ্বাস এবং আমার দল মনে করে যে বালুরঘাটে বিজেপি করবে বলে এরকম বালুরঘাটের কোনো মানুষ আছে কিনা আমার জানা নেই। দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি বঙ্গের বার্তা। যুব সমাজের কাছে নতুন দিশারি PKSWS ডিফেন্স একাডেমি, মোথাবাড়ি, মালদা। PKSWS ডিফেন্স একাডেমি একটি উন্নত মানের একাডেমি। এখানে অতি সহজ পদ্ধতিতে ছেলে এবং মেয়েদের এক্স আর্মি এবং সুদক্ষ টিচার দ্বারা বেঙ্গলি, ইংলিশ, হিন্দি পড়ানো হয়। এছাড়াও যে সমস্ত পরীক্ষার জন্য ফিজিক্যালের প্রয়োজন তাদের জন্য এক্স আর্মি ট্রেনার দ্বারা ট্রেনিং করানো হয়। এখানে সমস্ত ডিফেন্স বিভাগের ট্রেনিং, কোচিং এবং মেডিকেলের সুব্যবস্থা রয়েছে। 100% চাকরি সুনিশ্চিত করার জন্য আমাদের কোর্সগুলি হল ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, BSF, WBP, KP, ITBPF, বিহার পুলিশ, আবগারি পুলিশ, RPF ইত্যাদি। এছাড়া প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং রেল, ব্যাংক সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে কম্পিউটার কুইজ, উইকলি টেস্ট, অনলাইন অফলাইন এই দুই ধরনের টেস্টের ব্যবস্থা রয়েছে। যারা এই ট্রেনিং বা কোর্স করতে ইচ্ছুক তারা যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়। আমাদের ঠিকানা পটলডাঙ্গা, মোথাবাড়ি, মালদা। আমাদের ফোন নম্বর 7718521112। আমাদের ওয়েবসাইট www.pkswsdefenseacademy.com।